ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে 26 আগস্ট থেকে। এই প্রতিযোগিতাকে সামনে রেখে অংশগ্রহণকারী 5টি দল প্রস্তুতি শুরু করে দিয়েছে নিজেদের মতো করে। পিছিয়ে নেই বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। দলের ফুটবলারদের নিয়ে গত 16 আগস্ট থেকে উমাকান্ত হ্যান্ডবল কোর্টে অনুশীলন চালিয়ে যাচ্ছেন দলের ফুটবল প্রশিক্ষক সুজিত ঘোষ। লক্ষ্য একটাই, লীগ শীর্ষস্থান ধরে রাখা। তো আগামী 26 তারিখ থেকে শুরু হচ্ছে ওমেন্স ফুটবল, সেই এরকম টুর্নামেন্ট লক্ষ্য রেখে আমাদের প্র্যাকটিস স্টার্ট হয়েছে। 16 তারিখ থেকে আমরা স্টার্ট করছি। এখন তো আমাদের ফার্স্ট ম্যাচ হচ্ছে 27 এগেনস্ট কিল্লা। তো ফার্স্ট প্লেয়ার মোটামুটি একসঙ্গে হয়তো পাইনি, কিন্তু তারপরও মেয়েরা মোটামুটি যতটা সময় পাওয়া গেছে 12-14 জন করে সবাই প্র্যাকটিস করেছে আর কি। কিন্তু তারপরে সবথেকে সমস্যা হচ্ছে যে আমাদের মাঠ, এই মাঠটা আমরা 7:30 শুরু করি আর কি। তারপরে হতে হতে 9:30-10 হয়, কিন্তু সমস্যা প্রচণ্ড রোদ, বিকালে মাঠ পাই না, মাঠ করতে থাকে একবেলাই করতে পারে। তো তারপরেও যতটুকু চেষ্টা করা হয়েছে আশা করি একটু ভালো রেজাল্ট পাচ্ছে। এখন রেজাল্ট হতে পারতো টোটাল 20 জন মতো প্লেয়ার এই সিজন হয়েছে। আপাতত 16-17 জন আছে, কিছু আছে নতুন ক্লাস ইলেভেনে খেলা করছে।